वेलकम टू फैंडम আরেকটা আপডেট এই ভিডিও নিয়ে চলেছি আপডেট অনেক আছে ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিউজ নিয়ে কে কোচ হতে পারে সেই নিয়ে লিস্ট প্রচুর লিস্ট চারিদিকে তারপরে কিন্তু অনেক রুমার ভেসে আসছে আবার বিদেশিদের নিয়ে তো সবকিছু ডিসকাস করব কিন্তু আগে আরেকটা কথা বলে দিই আরেকটা কিন্তু ফুটবল একাডেমি ব্লগ করেছি দক্ষিণেশ্বরের ওখানকার ওখানেও কিন্তু খুব ভালো একটা ফুটবল একাডেমি যেখান থেকে কিন্তু প্রচুর ছেলে কলকাতা মাঠে অলরেডি খেলছে মোটামুটি 30 জন মতো ছেলে আর ওখানে কিন্তু আন্ডার 14 ছেলেদেরও কিন্তু প্র্যাকটিস করানো হয় যাদের কিন্তু তৈরি করা হচ্ছে একদম গ্রাসরুট থেকে ওই ভিডিওটা আজকে কিন্তু সন্ধ্যে 6টার সময় আসবে অবশ্যই কিন্তু সবাই দেখো এবং শেয়ার করো আগের ভিডিওটাও প্রচুর লোক শেয়ার করেছিলে দেখেছিলে তো এটাও কিন্তু দেখো এবং শেয়ার করো এখান থেকে কিন্তু আমাদের ফিউচারের সুপারস্টাররা উঠে আসতে পারে তো আজকে সন্ধ্যে 6টার সময় আসবে অবশ্যই কিন্তু দেখো আর যারা প্রত্যেকদিন বলে থাকি এখনো যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা টিং টং করে অপশনটা প্রেস করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করে নাও ডেসক্রিপশনে লিংক দাও আজকে পূজোর থেকে টিকিট ফিকিটের ব্যাপারে প্রথমে একটু শুনে নাও তো প্রথমে বলি যে প্রচুর লোকে ইউটিউবে ইনস্টাগ্রামে মানে ফেসবুকে মেসেজ করেছো জিজ্ঞেস করেছো টিকিট নিয়ে তো বলে রাখি যেটা গুড্ডু বললো প্লিজ আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজটা ফলো করে রাখো তাহলে ইন্ডিয়ান ফুটবলের সব আপডেট পেয়ে যাবে অনেকে এখন যুবভারতীতে গেছো টিকিট কাউন্টারের সামনে গিয়ে বসে রয়েছো ওখান থেকে মেসেজ করছো যে দাদা টিকিট কি দেবে কিন্তু গতকাল রাত্রেই কিন্তু আমরা পোস্ট করে দিয়েছিলাম যে আজকে কিন্তু অনলাইন টিকিট রিডিমের টাইম হচ্ছে বিকেল 5টা থেকে রাত্রি 8টা অবধি তো কেউ ফলো করো না কেউ দেখো না সেই জন্য কিন্তু ওখানে গিয়ে বসে থেকে রয়েছো সেটা কিন্তু জানিয়ে দিয়েছে আর অনেকে টিকিট পাচ্ছ না সেই জন্য জিজ্ঞেস করছো তো বুক মাই শোতে কিন্তু টিকিট ছাড়ছে বারবার বলছি টিকিট কিন্তু ছাড়ছে হয়তো যখন খুলছো তখন সোল্ড আউট দেখাচ্ছে তো 10 মিনিট 15 মিনিট ছাড়া ছাড়া চেক করতে থাকো যে কোনো সময় কিন্তু টিকিট পেয়ে যেতে পারো একটা কথা বলি আমরাও কিন্তু টিকিটটা এরম ভাবেই কেটেছি ওয়েট করতে থাকো ধাপে ধাপে কিন্তু ছাড়ছে মানে একবারে সব টিকিট ছেড়ে দেয়নি ধাপে ধাপে ছাড়ছে একবার ছাড়ছে C2 একবার B2 একবার D2 এরম ভাবে করে কিন্তু ধরো শেষ হয়ে যাচ্ছে ধরো 10,000টা টিকিট ছাড়ছে হয়তো বা 5,000টা টিকিট ছাড়ছে শেষ হয়ে যাচ্ছে আবার 10-15 মিনিট বাদে ছাড়ছে এরকম কিন্তু সারা দিন ধরে ছাড়তে থাকছে তো অবশ্যই কিন্তু অ্যাপটা খুলে একটু অপেক্ষা করো রিফ্রেশ করো কিন্তু পেয়ে যাবে কিন্তু টিকিট কিন্তু এখনো পাওয়ার সম্ভাবনা আছে আজ 5টা থেকে তো বলেই দিল কালকেও কিন্তু দেবে টিকিট ম্যাচ ডের দিন জিজ্ঞেস করছো ম্যাচ ডের দিন কিন্তু অফিসিয়ালি বলা আছে 3টে অবধি টিকিট দেবে তো ম্যাচ ডের জন্য অপেক্ষা না করে সবাইকে বলবো আগেই কিন্তু টিকিট তুলে নাও তো বাকি আপডেট যা আছে আবার পূজোর থেকে শোনো আরেকটা বলে দিই অফলাইনের জন্য অনেকে জিজ্ঞেস করছো অফলাইন কিন্তু আগামী কাল থেকে দেবে অফিসিয়াল টাইমিং যেটা দিয়েছে AIFF সেটা হচ্ছে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত যুবভারতী এবং IFA অফিস এবং ম্যাচ ডেতে সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত যুবভারতী এবং IFA অফিস তো এবার আসি বাকি আপডেট গুলোতে তো প্রথমে কলকাতা ফুটবলের আপডেট দিয়ে দিই তো মোহামেডান স্পোর্টিং তো রীতিমতো প্লেয়ার রিটেন করতে শুরু করে দিয়েছে নতুন মরসুমের জন্য তো এর আগেও বলেছি যে মার্কাস জোসেফ গোপি সিং এদেরকে রিটেন করেছে তো আজকেও মানে আরো দুজনকে কিন্তু রিটেন করেছে একজন হচ্ছে আজারউদ্দিন মল্লিক এবং একজন হচ্ছে রিপন রহমান তো মানে সাইফুল রহমান তো এই দুজনকে কিন্তু আরো 1 বছরের জন্য রিটেন করেছে এরপরে আসি বাকি কলকাতা লীগের অন্যান্য টিমের কথা তো তার মধ্যে বলি খিদিরপুর আরো একজন ডিফেন্ডারকে সাইন করেছে যার নাম হচ্ছে অভিক গুহ এছাড়া পিয়ারলেস আকাশ মুখার্জিকে এই বছরের জন্য নিয়েছে আকাশ মুখার্জি গত বছরও পিয়ারলেসে ছিল তো এবার আসি অন্যান্য আপডেট গুলোতে তো অন্যান্য আপডেট গুলোর মধ্যে বলি যে ইস্ট বেঙ্গলের কথায় আসি তো ইস্ট বেঙ্গলকে নিয়ে তো সবার এই মুহূর্তে আগ্রহ অনেকে রাগ প্রকাশও করছো তো এখনো কিন্তু ট্রান্সফার উইন্ডো ওপেন হয়নি 9 তারিখে ওপেন হবে মানে আরো একদিন দুদিন বাদে তো তারপর থেকে কিন্তু সাইনিং হবে এবং বলে রাখি যে গত পরশুদিন মোস্ট প্রবাবলি পরশুদিন একটা ভিডিওতে বলেছিলাম যে এডমন্ড শেখ সাইল এবং তার সাথে সাথে প্রতীক চৌধুরীকেও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব চাইছে এরকম একটা কথাবার্তা চলছে ইনিশিয়ালি তো প্রতীক চৌধুরীকে কিন্তু বেঙ্গালুরু এফসি অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে এবং তার সাথে বলি ইস্ট বেঙ্গল ক্লাব অফিসিয়ালরা কোচদেরও একটা লিস্ট শর্ট আউট করেছে সেখানে 4 জন কোচ রয়েছে তো তাদের নাম কিন্তু ইনভেস্টরের কাছে পাঠিয়ে দিয়েছে ইমামের কাছে এবং এর পরেই কিন্তু ফার্দার যে ডিসিশন বা ফার্দার যে কথাবার্তা সেইটা হবে এবং যেটা শোনা যাচ্ছে সেইখানে কিন্তু বেশ বড় বড় কয়েকজনের নাম কিন্তু রয়েছে তো কোচেদের নামে তো আসবই কিন্তু বলি প্রতীক চৌধুরীকে যদি ইস্ট বেঙ্গল সাইন করাতে পারে খুব ভালো কিন্তু একটা সাইনিং হতে পারে ISL সিজনের জন্য কারণ যথেষ্ট ভালো একজন ইন্ডিয়ান প্লেয়ার যদি এডমান্ডকে করাতে পারে সেটাও কিন্তু যথেষ্ট ভালো এডমান্ডকে কিন্তু ইন্ডিয়ার চারিদিক থেকেই প্রচুর ইন্টারেস্ট আছে কিন্তু বেঙ্গালুরু কিন্তু ছাড়তে নারাজ কারণ লাস্ট 2-3 বছর ধরে কিন্তু সবাই চাইছে কিন্তু একবারও কিন্তু বেঙ্গালুরু ছাড়তে চাইছে না বেঙ্গালুরু ইউজও করছে না এদিকে ছাড়তেও চাইছে না কেন করছে ভগবান জানে ফিউচার প্রসপেক্ট হিসেবে রেখে দিয়েছে আর তারপরে শেখ সাইলের কথা যে বললো সুমিত রাঠির কথা বললো এদেরকে কিন্তু এডিকে মোহন মান ছাড়বে বলে মনে হয় না কারণ এডিকে মোহন মানে কিন্তু ডিফেন্ডার প্রচুর নেই তো সুমিত রাঠিকে ছাড়লে কিন্তু আরো মানে বেঞ্চও কিন্তু উইক হয়ে যাবে আর শেখ সাইলকেও হয়তো ছাড়বে না এখনো অনেক ইয়াং প্লেয়ার হয়তো মাঝে মাঝে ইউজ করবে সেই জন্য হয়তো ছাড়বে না দেখা যাক এরা দুজন কিন্তু অন্য টিমে যেতে চাইছে যেহেতু ম্যাচ টাইম একদমই পাচ্ছে
পাচ্ছে না কিন্তু এডিকে মোহন মানও কিন্তু ছাড়তে চাইছে না তো শেষমেষ কি হয় অ্যাডভান্সমেন্ট হলে কিন্তু অবশ্যই জানাবো এবং তার সাথে বলে রাখি যে এদেরটা যা হয় সেটা তো রয়েছে এবং আরেকটা কথা যেটা শোনা যাচ্ছে রিউমার হঠাৎ করে কালকের থেকে বেরিয়েছে সেটা হচ্ছে অমরিন্দরকে নাকি এডিকে মোহন বাগান ছেড়ে দিতে পারে তো প্রথমে এটা নিয়ে বলি কোন রকম খবর আমাদের কাছে নেই এবং আরেকটা রিউমার ভেসে এসেছে যে বিশাল কেতকে নাকি এডিকে মোহন বাগান নিতে পারে তো এটা নিয়েও কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই কারণ হ্যাঁ একটা কথা অবশ্যই যেটা মোহন বাগানে এই মুহূর্তে কিন্তু দুজন গোলকিপারই রয়েছে অমরিন্দর এবং আরশেক তো সেখান থেকে আরো একজন বা দুজন গোলকিপারকে কিন্তু নিতেই হবে তো সেটা কাকে নেয় সেটা দেখা তবে যেই দুটো রিউমার বললাম সেই দুটো সম্পর্কে কিন্তু কোনো তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই এডিকে মোহন বাগানেরও প্রচুর রুমার চারিদিকে ভেসে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছে লোকেরা বিদেশি রুমারও আবার কোথার থেকে উড়ে এসছে তো সে হলো কার্টিস গুড কার্টিস গুডকে নিয়ে কালকে থেকে দেখছি চারিদিকে ছড়িয়ে গেছে কার্টিস গুড কিন্তু অস্ট্রেলিয়ার একজন ডিফেন্ডার 29 বছর বয়স একসময় কিন্তু ইংল্যান্ডে গিয়েও খেলেছিল চান্স হয়তো পাইনি নিউ ক্যাসেলে গেছিল কিন্তু নিউ ক্যাসেলে খেলেইনি একটাও ম্যাচ নিউ ক্যাসেল থেকে অন্য ছোটখাটো টিমে কিন্তু মানে চ্যাম্পিয়নশিপ লিগ ওয়ান এইসব ছোটখাটো টিমে গেছিল তো সেখানেও কিন্তু খুব একটা চান্স পাইনি খুব কমই ম্যাচ টাইম পেয়েছে ছ বছর কি চার বছর ইংল্যান্ডে ছিল তারপর আবার অস্ট্রেলিয়ায় ফিরে আসে আর অস্ট্রেলিয়ায় ফিরে এসে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে লাস্ট 4 বছর ধরে কিন্তু কিন্তু এখনো 2 বছর কন্ট্রাক্ট আছে যদি আনতে হয় নয় লোনে আনতে হবে আর না হলে ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে আর কার্টিস গুড কিন্তু যেই টিমে খেলছে অস্ট্রেলিয়া তাদের কিন্তু একদম মেন প্লেয়ার প্রত্যেকটা ম্যাচে কিন্তু কার্টিস গুড স্টার্ট করে তো সেই জায়গা থেকে তার 2 বছর এখনো কন্ট্রাক্ট আছে ছাড়বে কিনা সন্দেহ আর এটা পুরোপুরি রুমার চারিদিকে ছড়িয়েছে ওই জন্য বলে দিলাম কিন্তু যতদূর আমাদের কাছে আপডেট এদিকে মোহন বাগান কিন্তু অলরেডি সাইনিং এর একদম মানে সাইনিং করিয়ে নিয়েছেই বলা যায় কারণ সবাইকে কিন্তু যাদেরকে অ্যাপ্রোচ করেছিল যাদের টার্গেট করেছিল তারা কিন্তু অলরেডি কন্ট্রাক্ট পাঠিয়ে দিয়েছে যা শোনা যাচ্ছে হয়তো খুব শিগগিরই দেখবে ট্রান্সফার উইন্ডো ওপেন হলে হয়তো ফার্স্ট উইকের মধ্যেই অ্যানাউন্সমেন্ট হতে থাকবে বিদেশিদের আর ইস্ট বেঙ্গল যেই যে অব্দি ছিল সেই অব্দি আরো কিছু প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে এখন অব্দি সবকিছু ফাইনাল হয়নি ডিপেন্ড করছে আগামীকাল মোস্ট প্রবাবলি আগামীকাল বা আগামী পরশু আর একটা মিটিং আছে ইস্ট বেঙ্গল ক্লাব অফিসিয়াল এবং ইমামির মধ্যে তারপরে কিন্তু সিদ্ধান্ত হবে এবং প্লেয়ারদের কিন্তু মানে কন্ট্রাক্ট পেপার মানে যেটা মেন কন্ট্রাক্ট পেপার সেটা কিন্তু পাঠানো হবে এরকমই কিন্তু শোনা যাচ্ছে এবং কোচের ব্যাপারেও ফাইনাল ডিসিশন সেই মিটিং এই কিন্তু নেওয়া হবে এবং শেয়ারের স্টেকও নিয়ে কিন্তু সেইখানে আলোচনা হবে তো এইগুলোই মোটামুটি আজকের আপডেট ছিল তো যতটুকু ছিল তো বলেই দিলাম আবারও বলে দিচ্ছি যে আজকে কিন্তু 6টার সময় আরেকটা ব্লগ আসছে তো অবশ্যই কিন্তু দেখো লাইক করো শেয়ার করো এবং তোমাদের বক্তব্য জানে এই ব্লগটাতেও কিন্তু হিউজ পরিমাণ পয়সা নিয়ে কোন রকম কোনো শেখানো হয় না খুব স্বল্প মূল্যে এবং খুব মানে সহানুভূতি মানে সাথে কিন্তু শেখানো হয় তো অবশ্যই কিন্তু ব্লগটা দেখো আর কোচের তো নামে ছড়াছড়ি হাওয়াস কনস্ট্যান্টাই চারিদিকে তো দেখা যাক আস্তে আস্তে কোচ যখন সিলেক্ট হবে তখনই বলবো কে হতে পারে এখনো অব্দি কিন্তু 4 জনের নাম গেছে তো দেখা যাক আর তোমাদের যা বক্তব্য কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য চলো এখনের জন্য টাটা।